তীর্থনগরী নবদ্বীপের ঐতিহ্যে সকার কাপ জিতল নবদ্বীপ মিলন সংঘ। দর্শক শূন্য নবদ্বীপ বিবেকানন্দ স্টেডিয়ামে নবদ্বীপ তরুণ সংঘকে 2-1 গোলে পরাজিত করে পঞ্চমবারের জন্য চ্যাম্পিয়ন হয় মিলন সংঘ। রবিবার জয়ী দলের হাতে সুদৃশ্য ট্রফি ও নগদ 1 লক্ষ টাকার চেক তুলে দিলেন নবদ্বীপের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা এবং পৌর প্রশাসক বিমান কৃষ্ণ সাহা। আমাদের মাঠের চার প্রান্তে স্টেডিয়ামের চার প্রান্তে রয়েছে ক্যামেরা, খুব সুন্দর ভাবে লাইভ কভার। আমাদের বসে রেফারি রয়েছে দীপকদা, স্থানীয় ভাবে অন্যান্য কারাগারে রয়েছে একটু পরে ধারাভাষ্যটা বলবেন নির্মালতা। আপনারা অনেক ভালো ভাবে দেখবেন খেলাটা, আয়েস করে দুপুরের লাঞ্চ সরাসরি সম্প্রচার লাইভ এন্ড এক্সক্লুসিভ নাইট সিটি কেবলের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই মুহূর্তে খেলোয়াড়দের স্টেডিয়ামে আমাদের সম্মানীয় অতিথিবর্গ, যাদের উজ্জ্বল উপস্থিতি বারে বারে আমাদের এই একটা আলাদা মাত্রা দেয়, আমাদের বিধায়ক সম্মানীয় শ্রী পুণ্ডরীকাক্ষ সাহা মহাশয় রয়েছেন, সম্মানীয় শ্রী বিমান কৃষ্ণ সাহা মহাশয়, এবং তারপর পরের জনকে অতিথি বলব সম্মানীয় বিধায়ক শ্রী পুণ্ডরীকাক্ষ সাহা মহাশয়কে। সকলকে বলবো একটু ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ানোর জন্য, খেলোয়াড়দের বলবো একটু ডিস্টেন্স মেনটেন করার জন্য। এরপরে যাদের হয়ে যাচ্ছে এরপরে আমাদের উপ নির্বন্ধতা একটু প্লেয়ার গুলোর নামগুলো এবার বলতে বলবো। ট্রফিটা মাঝখানে দেবে কি হচ্ছে? চেকটা মাছ খেলো, চেকটা মাছ খেলো না, নিচে আপনার পছন্দের খবর দেখতে সাবস্ক্রাইব করুন নদিয়া নিউজ 24, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।